একটা সময় সিংহভাগ মানুষ মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চেয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই চাওয়ার মাঝে আসতে পারে পরিবর্তন। হয়তো এখন আর নড়াইল এক্সপ্রেসকে নিয়ে তেমন কোনো স্বপ্ন দেখবে না, অবশ্যই মাশরাফি নিজেও কখনো এমন স্বপ্ন দেখেননি। ক্রিকেট আর ক্রিকেট বোর্ডের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি, সাধারণত নিজের কথা আসলে ভাবিনি, যে জায়গায় আমি ছিলাম হয়তো উপর মহলে গিয়ে বলতে পারতাম যে এই কাজটা আমি করতে চাই বা দায়িত্ব নিতে চাই, কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনো। যখন বলার সুযোগ ছিল তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয়, আমি দাবিও করতে পারি না। যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি, এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না? যদি ছোট কোনো প্ল্যাটফর্মের সুযোগ আসে সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি, কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো এখন এই কাজ করতে চাই ক্রিকেট নিয়ে, এটা অনেকটা সুযোগ সন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে আমার মনে হয় এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে, কেউ কখন সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকব, কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই, ডিজার্ভও করি না। এছাড়া নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে বলেন, আমি তো আর আন্তর্জাতিক ক্রিকেট খেলি না, বিপিএল খেলি আর ঢাকা প্রিমিয়ার লিগ খেলি, ভেবেছিলাম এক মৌসুম খেলে হয়তো বাদ দিব। এখন যে পরিস্থিতি তাতে আদৌ বিপিএল হয় কিনা বা ঢাকা লিগ হয় কিনা কে জানে, সময় হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব। পরিশেষে বলতে হয়, মাশরাফির মতো লোকদের বিসিবিতে আসলেই প্রয়োজন।